শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। সূত্রের খবর, প্রস্তাবিত সুন্দরবন জেলার প্রশাসনিক কার্যালয় তাকদি মহকুমা শহর ধরে নিয়ে এগোচ্ছে, কিন্তু তার স্থানটি কোথায় তা নিয়ে জোর আলাপ আলোচনা চলছে। কাকদ্বীপ শহর বাস টার্মিনাসের আশেপাশে জাতীয় সড়কের ধারে করার ব্যাপারে প্রথম দিকে ভাবনা চিন্তা হলেও তা প্রায় বাতিল হয়ে গিয়েছে, কারণ জেলা কার্যালয় করার মতো সেই জায়গা নেই। এমনিতে মহকুমা আদালত পূর্ত বিভাগের অফিস করার পর বোঝা গিয়েছে এই তল্লাটে বড় ফাঁকা জায়গার অভাব, তাই সরকারি স্তরে সিদ্ধান্ত হয়েছে নতুন রাস্তা থেকে উত্তর দিকে একটু এগোলে যেখানে এখন কাকদ্বীপ মহকুমা অফিস তৈরি হয়েছে সেখানেই জেলা শাসকের কার্যালয় করা হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, ওই জায়গাতে এমনিতে একটি পরিকাঠামো তৈরি হয়ে রয়েছে, মহকুমা অফিস ছাড়াও ট্রেজারি বিল্ডিং রয়েছে, আশপাশে আরও অনেকটা ফাঁকা জায়গা নিয়ে মহকুমা অফিস, কর্মচারীদের থাকার জন্য আবাসনও রয়েছে। জাতীয় সড়ক থেকে সামান্য হাঁটা পথ স্থানটি, ভিতরে চার চাকার গাড়ি যাতায়াতের জন্য রাস্তা চওড়া করা হয়েছে, তবে জেলা কার্যালয় হলে ভিতরে রাস্তাটি দুটি লেনের করতে হবে, সেইভাবে একটা পরিকল্পনা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আপাতত ঠিক হয়েছে ট্রেজারি বিল্ডিং এর উপরের তলায় জেলা শাসকের চেম্বার করা হতে পারে, পাশেই জেলা শাসকের বাংলো করা হবে, সেই মতো করে অনেকটা জায়গা আগে থেকে নেওয়া রয়েছে। আপাতত এই রূপরেখা তৈরি করে একটি পরিকল্পনা তৈরি করার কাজ চলছে, তবে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে যদি সব অফিস করা সম্ভব না হয় তাহলে অন্য জায়গা চিহ্নিত করে আবারও নতুন করে পরিকল্পনা তৈরি করা হতে পারে। এদিকে ওই জায়গাতে সুন্দরবন জেলার প্রশাসনিক কার্যালয় হতে পারে ধরে নিয়ে সংলগ্ন এলাকা ও আশপাশের জমির দামও হু হু করে বেড়ে গিয়েছে। এখন থেকে জমি বিক্রেতারাও নেমে পড়েছে, নামে ও বেনামে জমি কেনাবেচা শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কারণ জেলা শাসকের কার্যালয় হলে নানা জায়গা থেকে লোকজন আসবে, তাদের থাকা ও খাওয়ার জন্য হোটেল ছাড়াও দোকান ও স্থায়ী বাজার তৈরি হবে, স্বাভাবিকভাবে জমির দামও বেড়ে যাবে, তাই এখন থেকে জমি কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা সুব্রত পানিগ্রাহী বলেন, কাকদ্বীপে এই মুহূর্তে জায়গার দাম আকাশছোঁয়া, কারণ একে কাকদ্বীপ একটা সুপ্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র, প্লাস এখানে মৎস্য কেন্দ্র, প্লাস পান লঙ্কা বাইরে থেকে বিশাল আমদানি এবং রপ্তানির একটা বাণিজ্য কেন্দ্র। এরপরেও শোনা যাচ্ছে যে সুন্দরবন পুলিশ জেলার সদর দপ্তর হতে চলেছে কাকদ্বীপ। যদি সেটা হয় তাহলে স্বাভাবিকভাবেই এখানে আরও কর্মসংস্থানের সুযোগ হবে, এবং এখান থেকে কাকদ্বীপ থেকে মেন কাকদ্বীপ থেকে প্রায় 4 কিলোমিটার দূরে যে SDO অফিস কানাঘুষোয়, শোনা যাচ্ছে যে ওখানেই হয়তো DM বিল্ডিং হতে পারে, DM অফিস এবং আরও অন্যান্য অফিস পাড়া ওখানে হতে পারে, ফলে স্বাভাবিকভাবেই ওখানকার ব্যবসায়িক কেন্দ্র এমনিতেই গড়ে উঠবে, মানুষের খাওয়ার দোকান, উকিলদের বসার জায়গা থেকে শুরু করে আরও অনেক আনুষঙ্গিক অনুসারী যে দোকান সেইগুলোর প্রয়োজন আছে, যার জন্য ছোটোখাটো ব্যবসায়ীরা ওখানের প্রতি আগ্রহ দেখাচ্ছে, যার জন্য ওখানকার জায়গার দাম, যেটা কাকদ্বীপের অত্যন্ত প্রত্যন্ত যে গ্রাম পঞ্চায়েতগুলো যেগুলোর দিকে যে জায়গাগুলোর দিকে মানুষ ফিরেও তাকাতো না, আর সেই সব জায়গাগুলোর দামও কিন্তু বেড়ে চলেছে, এবং ওখানকার জায়গা আজ প্রায় অগ্নিমূল্য হয়ে চলেছে। মানুষেরা এসে, ব্যবসায়ীরা এসে মালিকদের সঙ্গে, দালালদের সঙ্গে যোগাযোগ করে জায়গা নেওয়ার জন্য তারা ছোটাছুটি করছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে রাজকুমার সূত্রধরের রিপোর্ট, বিশ্ব সমাচার। নিউ মধুমালঞ্চ অ্যান্ড সন্স, প্রসিদ্ধ মিষ্টি বিক্রেতা। এখানে মালাইকারির, রসগোল্লা, লাড্ডু, কমলাভোগ, রাজভোগ, মিষ্টি দই, টক দই, পনির, সন্দেশ, খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। ঠিকানা কাকদ্বীপ বাজার, দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল নম্বর 9733503070।